আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে বুটের ডাল দিয়ে সবজির একটা দারুণ মজার রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে হবে অসাধারণ। সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে হাফ কাপ পরিমাণে বুটের ডাল 2 কাপ পানিতে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা, কাঁচামরিচ 2টা মাঝখান থেকে ভেঙে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে, তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য হাফ চামচের মতো। এখন ভালো করে মিক্স করে নিয়ে তারপর আরও একটু সেদ্ধ করে নিলাম 2-3 মিনিটের মতো। তারপরে এখানে সবজি দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণে আলু, হাফ কাপ পরিমাণে বরবটি আর হাফ কাপ পরিমাণে গাজর দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি, তারপরে আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে এটা আরও একটু সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর ডালটা আর একটু ঘন হয়। আর এই বুটের ডালটা আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যদি ইমার্জেন্সি হয় তাহলে গরম পানিতে আপনারা 1 ঘন্টা বা আধ ঘন্টা ভিজিয়ে নিলেও হবে, ততক্ষণে বুটের ডালটা নরম হয়ে যায়, তারপরে এটা সেদ্ধ করে নিতে হবে। তা আমি এটা সেদ্ধ করে নিলাম প্রায় 10-15 মিনিটের মতো, চুলারাজ মিডিয়াম হাই রেখে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ একটু হওয়ার পরে তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে আমি আলু আর বরবটি গাজর সবগুলো একটু ম্যাশ করার চেষ্টা করব। আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন। এতে করে হবে কি যে ডাল ভুনাটা, ডালের যেই মানে স্যুপটা আর কি, সেটা একটু থিক হবে, খেতে ভালো লাগবে। একটু ঘন হলে বা গ্রেভিটা একটু ঘন হলে দেখা যায় যে খেতে বেশি ভালো লাগে, আর আলু এমনিতে গলে গেলে অনেক বেশি টেস্টি হয়। তো দেখেন আমি মোটামুটি করে নিয়েছি, তারপর এটা আরও একটু জাল করে নিব। জাল হতে থাকুক, চুলারাজ কমিয়ে দিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি 1 টেবিল চামচ, তারপরে এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি 1 টেবিল চামচের মতো আর কাঁচামরিচ 1টা। ওখানে প্রথমে আমি পেঁয়াজ মরিচ দিয়েছি তাই এখানে আমি অল্প করে ঝালটা দিলাম। এখন এটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব, যখন পেঁয়াজটা নরম হয়ে কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আস্ত জিরা, তেজপাতা দিয়ে দিলাম 1টা, তারপরে আরও একটু এটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি বুটের ডাল দিয়ে সবজি সেদ্ধটা দিয়ে দিব। তো প্রথমে ওখানে মশলা অ্যাড করেছি, এতে করে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা একবার হলেও এভাবে করা ট্রাই করবেন, দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগছে। যদি আপনারা ভাতের সাথে পরিবেশন করেন তাহলে একটু পাতলা রাখতেও পারেন, আর যদি রুটি পরোটার সাথে পরিবেশন করেন তাহলে চেষ্টা করবেন একটু ঘন করার। তো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। আমি লবণ দিয়েছিলাম কিন্তু একটু কম হয়েছে তাই এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। যখন প্রথমে সেদ্ধ করি আমি তখনই 1 চামচ লবণ দিয়েছিলাম, এখন টেস্ট করলাম একটু কম হয়েছে তাই আমি আরও একটু লবণ দিয়েছি। আমার রান্নাটা একদম হয়ে গেছে, আমি 5 মিনিট একদম কম আঁচে রেখেছি, তারপর ঢাকনা তুলে দেখলাম একদম পারফেক্ট হয়েছে, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই বুটের ডাল দিয়ে সবজির রেসিপিটি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।